মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও ভুংশু, তুমি এসে গেছো? এসো এসো, আমাকে ফুলকি বলেছিল যে তোমার ফিরতে রাত হবে, তুমি নাকি থানায় গেছো। বলছি একটু হাত মুখ ধুয়ে নাও না, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। এসো এসো, ভেতরে এসো। আন্টি, বলছিলাম খাবার না, আপনি রোহিতকে একটু নিচে পাঠান না, কিছু জরুরি কথা ছিল। রোহিত, কিছু হয়েছে নাকি আবার? না না আন্টি, ভয় পাওয়ার মতো কিছু না। আসলে ফুলকিকে যে মারার প্ল্যান করা হচ্ছিল সে বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে, সেটা বলার জন্য। ওই তো রোহিত, রোহিত লেইমা চানুকে খুঁজে পাওয়া গেছে, ওকে আটকে রাখা হয়েছিল। আটকে রাখা হয়েছিল কোথায়? কেন? অংশুদা কি হচ্ছে আমাকে প্লিজ একটু বুঝিয়ে বলবে। রোহিত, এক্স্যাক্টলি কি হচ্ছে এই প্রশ্নটা আমাদের সকলেরই। এই লেইমা চানু নাকি পূর্ব মেদিনীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের দিকেই আসছিল, রাস্তায় ওর গাড়ির টায়ার পাংচার হয়, ও চাকার সামনে নাকি কাঁচের টুকরো পড়েছিল, তারপর পেছন দিক থেকে কেউ এসে ওর মুখ চেপে ধরে ওকে অজ্ঞান করে। রোহিত, ও এখন কলকাতার একটা হসপিটালে ভর্তি আছে, ওকে অবজারভেশনে রাখা হয়েছে। দাদা ভাই, ও তো আমাদের এখানে খেলতে আসছিল, একরকমের অতিথি ছিল, ওর সঙ্গে কে এরকম করলো? ফুলকি, আমাদের সোর্স থেকে যে খবরটা পাওয়া গেছে সেটা হলো যে কলকাতার কোন এক বড় গুন্ডা মানিক ভাইয়ের দলের লোকের কাজ এটা, ওদের দলের কয়েকজনকে ধরা হয়েছে। কিন্তু যেটা খবর শোনা যাচ্ছে সেটা হলো যে রাজাবাবু নামে কেউ একজন নাকি মানিক ভাইয়ের দলকে কাজটা করতে বলেছিল। রাজাবাবু? হ্যাঁ। এ আবার কে? অংশুদা, আমার না সিরিয়াসলি মাথায় কিছু ঢুকছে না, একটা ফ্রেন্ডলি ম্যাচে ঘিরে এত রহস্য কেন? একটা লোক হাতে স্টিল নাকলস পরে ফুলকিকে প্রাণে মারার চেষ্টা করলো। হ্যাঁ, আর যেই আসল যে বক্সারের আসার কথা ছিল লেইমা চানু, তাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, আর এই সব কিছুর পেছনে কোনো এক অচেনা ব্যক্তি, কি নাম বলে, রাজাবাবু, সে জড়িয়ে রয়েছে। কি হচ্ছে অংশুদা, আমার মাথায় সিরিয়াসলি কিছু ঢুকছে না। কি বলছে রে এসব? আসল লেইমা চানুকে পাওয়া গেছে? ও নো, এরপর তো ধাপে ধাপে পুলিশ বের করে ফেলবে যে ফুলকি দাসকে সরানোর জন্য রুদ্রদাই ওই মার্ডারারকে এনেছিল। আমি একটা মেসেজ করি রুদ্রদাকে। দাদা ভাই, এই পুরো ঘটনাটা রহস্য সিনেমার মতো। কয়েকজন লোক মুখে মুখোশ পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা ফুলকি দাসকে কেন মারতে চাইছে? সেটাই তো, ফুলকি দাসকে মেরে কার কি লাভ? আমার সত্যিই ক্লুলেস লাগছে। ফুলকি, তুমি কাঁদছো কেন বলো তো? আরে বাবা, ফুলকি দাসকে মারতে চাইলে কি হবে? ফুলকি দাস মারতে দেবে নাকি? আর তুমি জানো যে এই লোকটা আমাকে ঘুষি মারছিল, তার স্যার এমন অবস্থা করেছে যে সে এখন হাসপাতালে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর তার কেবিনের বাইরে আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছি। রোহিত, রোহিত একবার ওই ছেলেটার জ্ঞান ফেরুক, তারপর ওর মুখ থেকে আমি সব সত্যি কথা বের করব। তুমি চিন্তা করো না, কেমন? জামাই বাবু, আপনি আবার ফিরে এলেন যে? হ্যাঁ, আমি ওই এই বাড়িতে ওয়ালেটটা ফেলে গেছে কিনা চেক করতে এসেছিলাম, এসে তো শুনলাম পুলিশ বাবু এসব বলছেন, শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। রোহিত, আমি এখন চলি, পরে কথা হবে, কোনো ডেভেলপমেন্ট হলে ফোন করবো।
আন্টি আসি। এই ওদিকটা একটু দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রোহিত, তুই এত চিন্তা করিস না, পুলিশ তো আছে, রহস্যের সমাধান হয়ে যাবে। অংশুমান স্মার্ট ছেলে। আমি হসপিটাল যাব। হ্যাঁ হসপিটাল যাব আমি, ডক্টরের সঙ্গে আমি কথা বলতে চাই, আমার ওই ছেলেটার বিষয়ে অনেক কিছু জানার আছে। স্যার আপনি একা যাবেন নাকি? দাঁড়ান আমি তোমার দাদাদের ডেকে দিচ্ছি। ফুলকি দাঁড়াও। কাউকে ডাকার দরকার নেই, আমি একাই যাব। কি বলছিস, কি একা যাবি তুই? হ্যাঁ তো কি হয়েছে, আমি কি ছোট বাচ্চা নাকি? মা প্লিজ, অকারণে সবাইকে বিব্রত করার তো কোনো মানে হয় না। না স্যার আপনি একা যাবেন না, আমি যাব আপনার সঙ্গে। আপনি বকুন, মারুন, যা খুশি করুন। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি কোথাও যাবে না, ওপরে যাবে, রেস্ট নেবে, যাও ওপরে যাও। উফ, এদের তো আমি একাও ছাড়তে পারবো না। কি করছে না করছে রোহিত সেটা তো দেখতে হবে। এইভাবে যে হিরে ভূত হবো এই কেসটাতেও সেটা আমি ভাবিনি সত্যি। আরে বাবা শান্তি 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 শান্তি, শোন এদিকে শোন, আয়। বলছি আমিও তোদের সঙ্গে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। ওখানকার যে ডাক্তার বক্সি তাকে আমি চিনি, মানে উনি এখন হসপিটালের অফিসার ইনচার্জ, তার সাথে তোকে কথা বলিয়ে দেবো, কোনো চাপ নেই। মানে তুই তো মাঝে মধ্যে মাথা গরম করে ফেলিস, সেটাও হবে না। আর কে কে যাবে সঙ্গে চলো, কোনো চাপ নেই, আয় চল তো। আস্তে আস্তে ম্যাডাম, যেই ছেলেটা বক্সিং রিংয়ে মার খেয়ে অজ্ঞান হয়ে এখানে ভর্তি হয়েছে তার এখন কি অবস্থা? কথা বলবো তার সাথে। এত রাত্রি মানে কি প্রবলেমটা কি? আমি 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 কথা বলে দিচ্ছি, আমার নাম রুদ্ররূপ সান্যাল, ডক্টর বক্সি আছেন তো, ওনাকে বলুন আমি দেখা করবো। আচ্ছা দেখছি। আমি কথা বলছি তো, তুই এলি কেন এখানে? হ্যাঁ কি আশ্চর্য কথা বলছে, মাথাটা একটু ঠান্ডা কর না প্লিজ, কিছু একটা হয়ে সোজা গিয়ে কেবিন পড়বে, ডাক্তারবাবু আপনাদের জন্য ওখানে অপেক্ষা করছে। হয়েছে তো, চল 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 চলো চলো। আরে রুদ্ররূপ বাবু নমস্কার, নমস্কার, বলুন বলুন। নমস্কার, কি বলবো বলুন তো, বলবেন তো আপনারা, একটা ছেলেকে সকালবেলা ভর্তি করে দিয়ে গেলাম, তার এখনো জ্ঞান ফিরলো না, কি করছেন বলুন তো আপনারা, অদ্ভুত কাণ্ড তো। আসলে ছেলেটিকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছে তাতে আমাকে হেভি ডোজের পেইন কিলার আর ট্র্যাঙ্কুইলাইজার দিতে হয়েছে। চলুন না, আপনি দেখে নেবেন কেমন আছে। হ্যাঁ সে তো দেখবই। কি রে, আরে দাঁড়িয়ে কি ভাবছিস, তুই তো বললি যে ভিতরে গিয়ে দেখবি, কেবিনে চল আয়। এ কি রে, আসুন চলুন, আসুন আসুন আসুন। এই ডাক্তারবাবু তো দেখছি জামাই বাবুর খুবই চেনাশোনা, সেটা ভালো না খারাপ কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।